দারুণ জমাটে লড়াই হচ্ছে বাংলাদেশ শ্রীলঙ্কা টি টোয়েন্টি সিরিজে। প্রথম ম্যাচে লঙ্কানদের দেয়া 207 রানের টার্গেট তারা করতে নেমে টাইগাররা 203 রানে থামলেও দ্বিতীয় ম্যাচে 8 উইকেটের দাপটে জয় তুলে সিরিজে সমতা এনেছে নাজমুল শান্তর দল। লঙ্কানদের বিপক্ষে এই দুই ম্যাচ তো বটেই, গেল এক দেড় বছরে টি টোয়েন্টিতে অনেক উন্নতি করেছে বাংলাদেশ। এর পেছনের কারণ কি? বিসিবি পরিচালক ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আকরাম খান বলছেন, পাওয়ার প্লে। বাংলাদেশ টিমের প্রত্যেকটা প্লেয়ার 6 বারে কিন্তু অ্যাডভান্টেজটা নিতে চায়। আমাদের প্রথম ম্যাচে আপনার আর্লি উইকেট পড়ার পরে কিন্তু অ্যাভারেজে কিন্তু আপনার 8.5-9 করেছিল, বিদায় কিন্তু আমরা শেষে গিয়ে কিন্তু 3 রানে হেরেছি। সো আগে দেখা যেত একটা দুটো উইকেট পড়লে হয়তো আমরা রান রেটটা কিন্তু অনেক কমে যেত, বাট পরে গিয়ে কিন্তু আবার ওটা চেস করা ডিফিকাল্ট হয়ে যেত। এবার টাইগারদের টার্গেট সিরিজ জয়, শনিবার শেষ ম্যাচ জিতে টি টোয়েন্টি ট্রফিটা নিজেদের করে নিতে মরিয়া বাংলাদেশ। কিন্তু শান্তদের সেই লক্ষ্য অর্জনে টসটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আগে বোলিং করলে বোলাররা পাচ্ছেন বাড়তি সুবিধা। প্রথম দুই ম্যাচেই টস জিতেছেন শান্ত, শেষ ম্যাচে তাই পরে বোলিং করার বিষয়টি মাথায় রেখে প্রস্তুত হওয়ার কথা বলছেন আকরাম। সেকেন্ড বোলিং করা কিন্তু ভেরি ডিফিকাল্ট, সেটা কিন্তু আমরা এখনো যাইনি, বাট এটা কিন্তু আমাদের জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হতে পারে। সিরিজের প্রথম দুই ম্যাচে বাংলাদেশ দল খুব ভালো পারফর্ম করেছে, কিন্তু তারপরেও শেষ ম্যাচে উন্নতির জায়গা দেখছেন বিসিবির প্রভাবশালী এই পরিচালক। টি টোয়েন্টির শর্টার ফরম্যাটে ফিল্ডিংটা যে খুবই গুরুত্বপূর্ণ সেটি মনে করিয়ে দিয়ে এই ডিপার্টমেন্টে উন্নতি করার তাগিদ দিলেন আকরাম। এই দুইটার মধ্যে একটা যদি বাংলাদেশ পরে ফিল্ডিং করতো তাহলে মানে বুঝতে আরো সুবিধা হতো। হাসানুর রহমান, যমুনা স্পোর্টস, ঢাকা।